नमस्कार बंधुरा आबारो सकलके आमार चैनेले स्वागत। आज जातीय शिक्षानीति 2020 खूबी गुरुत्वपूर्ण एक दिक निये आलोचना करते चलेछि। आपनारा सकले एई समय आमाके प्रश्न करछेन जे बीएड एबं डीएड कोर्सगुलोर भविष्यत कि बा एई कलेजगुलोरই बा कि हबे। बर्तमाने आमरा जानी जे डीएड कलेजगुलोते तो किन्तु एडमिशन शुरू हयेछे, 10 আগস্টের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করা চলছে এবং বিএড কলেজগুলো তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে বা অনেকে অ্যাডমিশন হয়তো নিয়েও নিয়েছেন। তবে আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত। আমি চেষ্টা করব আপনাদের সঠিক দিশা দেখাতে। তো আসুন দেখে নেওয়া যাক বিএড ডিএড এই কোর্সগুলো নিয়ে কি বলা আছে জাতীয় শিক্ষানীতিতে। এছাড়াও একটি প্রশিক্ষণের কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি। তো এই ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি আগের ভিডিওটিতেই দেখিয়েছি। জাতীয় শিক্ষানীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর বা তার বিভিন্ন বিষয়গুলো আলোচনা আমি আগেই করেছি। তার ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো দেখা যাক, আমি 7 নম্বর পেজে চলে এসেছি। তো এখানে দেখুন বলেছে যে বর্তমানে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শিক্ষা ব্যবস্থার যে 10+2 স্ট্রাকচার ছিল তার মধ্যে ধরা হতো না। তাই বর্তমানে যে নতুন শিক্ষা কাঠামো গড়া হলো অর্থাৎ 5+3+3+4 তার মধ্যে এই 5 বছরের মধ্যে কিন্তু এই 3টে বছর ধরা আছে এবং এই শিক্ষাটাকে বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ECCE। এই জিনিসটা প্রবর্তন করা হলো। এর জন্য কি করতে হবে না, এর জন্য অঙ্গনওয়াড়ি স্কুলগুলোকে আরও ভালো করে গড়ে তোলা হবে, সেখানকার শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে, বিভিন্ন প্লে মেথড বিভিন্ন প্লে ইকুইপমেন্ট সেখানে দেওয়া হবে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের বা ওয়ার্কার বা টিচার্সদের ECCE ট্রেনিং দেওয়া হবে। তাদের এই ট্রেনিংটা তারা নিতে পারবে স্মার্টফোনের মাধ্যমে, DTI চ্যানেলগুলির মাধ্যমে, ডিজিটাল মোডে বা ODL মোডে তারা এই শিক্ষাটা নিতে পারবে। যারা HS পাস তাদের ক্ষেত্রে ট্রেনিংটি হবে 6 মাসের এবং যারা HS পাস নয় অর্থাৎ তার থেকে কম শিক্ষকতা যোগ্যতা আছে তাদের হবে 1 বছরের। দেখুন টিচার এডুকেশন নিয়ে যেটা বলছে এখানে যে যে সমস্ত টিচার এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ TEI যেগুলো সাবস্ট্যান্ডার্ড, যেগুলো যথাযথভাবে সমস্ত নিয়ম নীতি মেনে কোয়ালিটি মেনটেন করছে না, তাদেরকে কিছুটা সময় দেওয়ার পর সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে যদি তারা সন্তোষজনক রেজাল্ট না দেখাতে পারে। এবং 2030 সালের মধ্যে বলে দিচ্ছে শুধুমাত্র এডুকেশনালি সাউন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শ্যাল বি ইনফোর্স। অর্থাৎ 2030 সালের মধ্যে কিন্তু এই কলেজগুলোর মধ্যে শুধুমাত্র স্ট্যান্ড অ্যালোন কলেজগুলো থাকবে না, অর্থাৎ শুধুমাত্র একটা বিএড কোর্স একটা ডিএড কোর্স নিয়ে যে কলেজ তৈরি ছিল সেগুলো থাকবে না, অর্থাৎ একই কলেজের মধ্যে সমস্ত কিছু থাকবে। 4 বছরের বিএড কোর্স, 1 বছরের বিএড কোর্স, 2 বছরের বিএড কোর্স, এছাড়া শর্টার কোনো টার্মের কোর্স যেমন ECCE ট্রেনিং, হ্যাঁ, বা অন্যান্য শিক্ষা যেমন নর্মাল জেনারেল যে ডিগ্রিগুলো হতো বা BA BED কোর্স, BSc BED কোর্স, তাহলে এই সমস্ত রকম শিক্ষা একটা কলেজের মধ্যে থাকবে। তাহলে এই মাল্টিডিসিপ্লিনারি কলেজ কিন্তু হতে হবে। এরপর দেখুন বলেছে 2030 সালের মধ্যে 4 বছরের ইন্টিগ্রেটেড BED কোর্সটা কিন্তু একটা মিনিমাল ডিগ্রিতে পরিণত হবে। এই 4 বছরের BED যে কোর্সটা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা জানি যে সমস্ত বিষয়ের উপরই হবে, অর্থাৎ BA BED যে কোর্সটা তার মধ্যে কিন্তু আমরা ধরুন ইতিহাস বা কেউ ফিলোসফি বা কেউ কোনো বাংলা এরকম একটা বিষয় নিয়ে পড়বে, তার সাথে সাথে তার শিক্ষা নিয়েও মানে এডুকেশনের ব্যাপারটাও তার মধ্যে থাকবে, পেডাগজি ব্যাপারটাও তার মধ্যে থাকবে। আচ্ছা, এই 4 বছরের BED কোর্স ইন্টিগ্রেটেড BED কোর্সের ব্যাপারে বলেছে যে এটা হবে একটা ডুয়েল মেজর হোলিস্টিক ব্যাচেলার্স ডিগ্রি। তাহলে এটা একদিকে ব্যাচেলার ডিগ্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার সাথে একটা তার শিক্ষণ প্রশিক্ষণও হয়ে গেল। তো দেখুন কারা এই 4 বছরের কোর্সটি করবে। এই 4 বছরের কোর্সটি করবে যারা 10+2 পাস করছে, অর্থাৎ যারা এইচএস পাস করছে তারাই 4 বছরে ইন্টিগ্রেটেড বিএড কোর্সটি করবে। এই 4 বছরে ইন্টিগ্রেটেড বিএড কোর্স ছাড়াও বলা হচ্ছে 2 বছরের একটা বিএড কোর্সের কথা বলা হচ্ছে। এই 2 বছরের বিএড কোর্সটি করবে যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস করেছে, যারা ব্যাচেলার ডিগ্রি করে ফেলেছে তারা এই 2 বছরের বিএড কোর্সটি করতে পারবে। এবং আর একটা কোর্সে বলা হচ্ছে 1 বছরের বিএড কোর্স বলা হচ্ছে যারা এমএ ডিগ্রি করেছে বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি যারা করেছে, যেমন ধরুন অনার্স, 4 বছরের অনার্সের কথা বলা হচ্ছে, তাহলে যারা 4 বছরের অনার্স করেছে তারাই 1 বছরের ট্রেনিংটা নিতে পারবে। তাহলে দাঁড়ালো কি, যারা 3 বছরের কোর্স করছে তারা 2 বছরের ট্রেনিংটা নিতে পারবে ব্যাচেলার ডিগ্রি করেছে, যারা 4 বছরের অনার্স ডিগ্রি করছে তারা এবং এমএ করছে তাই 1 বছরের ট্রেনিংটা বিএড কোর্সটা নিতে পারবে। যারা এইচএস করছে তাদের 4 বছরের এই ইন্টিগ্রেটেড বিএড কোর্সটি করতে হবে। যারা 4 বছরের বিএড ইন্টিগ্রেটেড কোর্সটি করলো তাদের কিন্তু আর কোনো ট্রেনিং করার প্রয়োজন পড়ছে না। এবং বলা হয়েছে একটি বিএড কলেজের মধ্যে কিন্তু এই 4 বছরের বিএড, 1 বছরের বিএড, 2 বছরের বিএড সমস্তটাই তার মধ্যে থাকবে। বিএসসি বিএড, বিএ বিএড এই কলেজগুলির মধ্যে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে যে সমস্ত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই কোর্সগুলির জন্য বিশেষ মেরিট বেসড স্কলারশিপের ব্যবস্থা থাকবে। এছাড়া ওডিএল মোডেরও ব্যবস্থা থাকবে, অর্থাৎ ODL ও বিএড কিন্তু আবার চালু হবে। আচ্ছা, এবার DLED কোর্সের কথা যদি বলতে হয়, DLED কোর্সের কোনো কথা কিন্তু এই শিক্ষানীতিতে বলা হয়নি। এই শিক্ষানীতিতে আপনারা সার্চ করে যদি দেখেন দেখবেন DLED কোর্সটা কোনো উল্লেখ নেই, অর্থাৎ DLED কোর্সটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কবে বন্ধ হবে? যেহেতু বলেছে যে 2030-এর মধ্যে ইন্টিগ্রেটেড বিএডটাকে মিনিমাল ডিগ্রি হিসেবে তারা মান্যতা দিচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে 2030-এর পর কিন্তু কোনো ডিএড কোর্স বা DLED কোর্স বলে কিছু থাকবে না। তাহলে আপনাদের অনেকেই প্রশ্ন, তাহলে এখন যারা DLED করছে তাদের কি হবে? তাহলে এখন যারা DLED করছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্তমানে NCTE থেকে কিন্তু এই DED কলেজগুলো বন্ধের ব্যাপারে কিছু বলা হয়নি বা DED কোর্সটা ডিসকন্টিনিউ করার কথাও এখনও কিছু বলা হয়নি। 2018 সালে NCTE একটি গেজেট নোটিফিকেশন দেয়, সেখানে বলা হয় যে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড এই ডিগ্রি যাদের থাকবে তারা কিন্তু ক্লাস 1 থেকে 5 অর্থাৎ প্রাইমারিতেও শিক্ষকতা করতে পারবে এবং তারা চাকরি পাওয়ার পর একটা 6 মাসের ট্রেনিং তাদের করলেই হবে, এটা কিন্তু বলা ছিল। অর্থাৎ এতদিন শুধুমাত্র DLED করেই প্রাইমারিতে পড়ানো যেত, সেটা কিন্তু আর রইল না, অর্থাৎ DED কোর্সটির গুরুত্ব কমে গেল। তাহলে এটা দেখে সহজেই বোঝা যায় যে DLED কোর্সটা কিন্তু আস্তে আস্তে তারা তুলে দিতে চাইছে। তবে এরপর এটাও প্রশ্ন আসে যে যখন তারা বিএড কোর্সটিকে 1 থেকে 12 পর্যন্ত করছে, তাহলে এই DLED ডিগ্রিটাকে তারা চালু রেখেছে কেন? এই কোর্সটাকে তারা এখনও বন্ধ করেনি কেন? আমরা জানি যে এই রাজ্যেও কিন্তু এই নিয়ে কোর্টে কেস চলছে এবং আমাদের রাজ্য সরকার কিন্তু NCTEর এই নিয়মটা মেনে নেয়নি। তারা শুধুমাত্র DLED কোর্সকেই প্রাইমারির ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই বিষয়টি নিষ্পত্তি একরকমভাবে হতে পারে, যেটা আমার অভিমত, সেটা হলো 2021 সালে NCTE এবং NCRT মিলে NCFTE অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন তৈরি করবে এবং তাহলে সেই নিয়মে হয়তো 4 বছরের ইন্টিগ্রেটেড বিএডটাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানোর যোগ্যতা হিসাবে ধরতে পারে। এবং DLED কোর্সটা যারা অলরেডি করেছে তাদের তো সেটা কিছু করার নেই, তাদের মান্যতা দিতেই হবে। তো DLED কোর্সটি 1 থেকে 8 পর্যন্ত দিল। এবার বাকি যে 2 বছরের বা 1 বছরের বিএড কোর্সটা আছে সেইগুলো যথাক্রমে 9 থেকে 12 পর্যন্ত বা 5 থেকে 12 পর্যন্ত পড়ানোর যোগ্যতা মান হিসেবে স্থির করা হলো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে যে এই সমস্ত কলেজগুলোতে কিন্তু সোশিওলজি, হিস্ট্রি, সায়েন্স, সাইকোলজি, চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আর্লি চাইল্ডহুড এডুকেশন, ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমেরিসি, নলেজ অফ ইন্ডিয়া, এই বিষয়গুলো থাকবে। তাই যাতে এই সমস্ত বিষয়গুলো পড়ানোর ফ্যাকাল্টি কিন্তু এই কলেজগুলোতে থাকতে হবে। এবং এটাও বলা হচ্ছে যে যে কেউ কিন্তু চাইলেই এই কোর্সগুলো করতে পারবে না, তাদের আগে NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মারফত একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাতে উত্তীর্ণ হলে, সর্বভারতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হলেই তবেই তারা এই কোর্সগুলি করতে পারবে, যাতে এই কোয়ালিটিটা মেনটেন থাকে টিচার এডুকেশনের। এরপর চলে আসছি আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, DLED কলেজগুলোর কি হবে? তো DLED কোর্সটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু DLED কলেজগুলো বন্ধ হবে এ কথা বলা যাচ্ছে না, কারণ কিছু শর্ট টার্ম কোর্সের কথা বলা আছে, যেমন ECCE, তারপর লোকাল টিচারদের জন্য যে সমস্ত শর্ট টার্ম কোর্সের কথা বলা হয়েছে, এছাড়া শর্ট আর পোস্ট BED কোর্সের কথা কিছু বলা হয়েছে। এইগুলোর জন্য যেমন BITE, DIET বা ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এগুলোর কথা বলা হয়েছে। DIET, ডায়েটে কিন্তু DLED কোর্সগুলি হয়, তাহলে এই ইনস্টিটিউটগুলো থাকা মানে অন্যান্য DLED কলেজগুলো কিন্তু থাকতে পারে, এবং সেগুলোতে এই শর্ট টার্ম কোর্সগুলো হতে পারে। অর্থাৎ DLED কলেজগুলো থাকবে, কিন্তু সেগুলোতে DLED পড়ানো হবে না, অন্য কিছু ছোট কোর্সগুলো সেখানে হতে পারে। এরপরের প্রশ্ন, BED কি 2 ইয়ার্স থেকে 1 ইয়ার হয়ে যাচ্ছে? না, BED 2 ইয়ার থেকে 1 ইয়ার হয়ে যাচ্ছে না, 2 ইয়ার্স BEDও থাকছে, 1 ইয়ার BEDও থাকছে। কোনটা কারা করবে তার জন্য আমি আগেই বলেছি, দেখে নেবেন। BED করার সুফল কী? BED করার সুফল বলতে বর্তমানে BED করলে আপনি 1 থেকে 12 পর্যন্ত যে কোনো ক্লাস পড়াতে পারেন, যদিও ব্যাপারটা বিচারাধীন। পরের প্রশ্ন, ডিস্ট্যান্স মোডে কি BED করা যাবে? হ্যাঁ, ডিস্ট্যান্স মোডে অর্থাৎ ODL এ BED করার কথা কিন্তু নতুন শিক্ষানীতিতে বলা আছে। এর পরের প্রশ্ন বলেছেন, এই সেশনে BED তে ভর্তি হলে কোনো অসুবিধা আছে কি? না, কোনো অসুবিধা নেই, আপনারা BED করতে পারেন। এর পরের প্রশ্নটি যেটা করেছেন, যে প্লে গ্রুপ থেকে অন্য স্কুলে ট্রান্সফার নেওয়া, না, এটা কোনো সমস্যা হবে না, আপনি যে কোনো স্কুলে যে কোনো ক্লাসে পড়াতে পারেন। এর পরের প্রশ্ন, স্পেশাল BED নিয়ে। হ্যাঁ, স্পেশাল BED নিয়েও এই শিক্ষানীতিতে বলা আছে, তারাও শিক্ষক নিয়োগের বসতে পারবে, তবে কোন ক্লাসের জন্য কোন BED বসতে, স্পেশাল BED বুঝতে পারবে সে সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমাদের 2021 পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাইমারিতে BEDরা বুঝতে পারবে কি না, এটা আমি আগেই বলেছি, রাজ্য সরকার এখনও মেনে নেয়নি নিয়মটি, তবে 4 ইয়ার ইন্টিগ্রেটেড BEDরা নিশ্চয়ই বুঝতে পারবে প্রাইমারিতে, বাকিটা বিচারাধীন বিষয়। এরপর BPED কোর্সের ব্যাপারে জানতে চাইছেন, তো BPED কোর্সের ব্যাপারে তেমন কিছু এখানে এখনও পাইনি, আপনাকে 2021 পর্যন্ত NCFTEর জন্য ওয়েট করতে হবে জানতে গেলে। পরের প্রশ্নটি করেছেন, যে DLED থাকলে কি BED করা যাবে? বর্তমানে ODL BED করা যায় বর্ধমান থেকে, শুধুমাত্র ফেস টু ফেস মোডে যারা DLED করেছেন। যারা HS পাস করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা DLED না করে যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড BED কোর্সটি আছে সেটি করতে পারেন, সেটা সবচেয়ে তাদের জন্য ভালো হবে। DLED তারা করতে পারে, কিন্তু তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে DLED করলে কিন্তু আগের মতো সেই বেনিফিটটা এখন আর পাওয়া যাবে না, তাদের BEDদের সাথে কিন্তু একইভাবে কম্পিটিশনে আসতে হবে এবং তাদের একসাথে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আজকের মতো এইটুকুই, আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সবার প্রথম আপনারা ভিডিওর নোটিফিকেশন পান। ধন্যবাদ।